এত ভালোবাসো আমাকে, আর আজকে চলে যাচ্ছ। আমি আমি তোমাকে ছাড়া থাকবো কি করে? এই হচ্ছে অকি, যে কিনা খুবই প্রাণবন্ত একটি ছেলে। সবসময় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, মজা করা এবং গার্লফ্রেন্ডকে নিয়ে টোটো করে ঘুরে বেড়ানোই যার স্বভাব। কিন্তু আজকে 14ই ফেব্রুয়ারি, তাকে খুবই চিন্তিত মনে হচ্ছে। কিন্তু কেন দর্শক, চলুন দেখে আসা যাক। আর এই হচ্ছে আখি, অকির গার্লফ্রেন্ড। সে কিনা খুবই সংস্কৃতি মনে একটি মেয়ে, সর্বদা প্রাণবন্ত থাকে, সুন্দর গান গায়। কিন্তু আজকে তার মনও ভালো নেই। কিন্তু কেন, জানতে হলে দেখতে হবে। মনে আনন্দ থাকার মতো তো কিছু ঘটেনি যে আনন্দ করে আসব। সম্পর্কের এতগুলো বছর চলে গেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, বারবার বলছি বিয়ের জন্য বাসা থেকে প্রেশার ক্রিয়েট করছে, আমি এভাবে আর কোনো কিছু ম্যানেজ করে থাকতে পারছি না। দেখো, তুমি তো ব্যাপারটা বুঝতে পারছো, আমি তো চেষ্টা করছি ভালো জব করার জন্য, জব পাওয়ার জন্য। আমার পক্ষে এভাবে আর সব কিছু ম্যানেজ করা সম্ভব না। তুমি পারলে বিয়ে করো, না হলে রিলেশনটা রাখার দরকার নাই। তুমি কি চাও আমরা এখনই বিয়ে করে ফেলি? আমি অত কিছু বুঝি না, আমি আজই বিয়ে করব এবং এক্ষুনি। তুমি কিভাবে কি করবে এটা তোমার বিষয়। তুমি কি চাচ্ছ বলো, আমরা কি এত সহজে এই ডিসিশনটা নিয়ে নিব? এটা কি ছোট ডিসিশন বলো, আমি তো চেষ্টা করছি। আমি এতগুলো বছর ধরে ভাবছি ভাবছি, তুমি আমাকে ভাবাচ্ছো, আমি আর পারছি না। তুমি কি চাচ্ছ আমরা এখনই বিয়ে করে ফেলি? দেখো, বিষয়টা নিয়ে আমি আর কিছুই বলতে পারছি না। আমি এতগুলো বছর ধরে সবকিছু ম্যানেজ করে আসছি, আমি মা বাবা ভাই আমি কাউকে আর কিছু বলতে পারছি না। আমার পক্ষে আর আমি আর পাচ্ছি না। চলো ওঠো, আমার বিয়ে করে ফেলি। বলছো না তো? না সত্যি, চলো চলো। তুমি এখানে, আমি দূরে থেকে তোমাদের সবকিছুই বুঝলাম। এত ভালোবাসো আমাকে, আর আজকে চলে যাচ্ছ। আমি আমি তোমাকে ছাড়া থাকবো কি করে? আমাকে খাইয়ে দিবে কে, ঘুম পাড়িয়ে দিবে কে? আহা, ভাবছিলাম এইভাবে কথা বলবো? আমি তো এভাবে বলবো না দিদি। অকি সাহেব, আপনার কি মনে হয়, আপনি আমার আমার বোনকে নিয়ে চলে যাচ্ছেন? আচ্ছা, আমি যদি আজকে আপনার বোনকে নিয়ে চলে যাই কেমন লাগবে আপনার? কেমন কা পুরুষের মতো কাজ আপনাদের? না দেখো, আমরা কিন্তু চেষ্টা করেছিলাম কিন্তু সম্ভব হয়নি। আমি কিন্তু চাচ্ছি না এখনো, কিন্তু যেহেতু বাড়িতে তোমাকে বলতে পারি না। ঠিক আছে, আপনাদের ডিসিশন ঠিক আছে, বাট এইভাবে আর কতদিন? আজকে আমার বোন আপনার সাথে চলে যাবে, কালকে আপনাদের যখন সন্তান হবে তারা আবার আরেকজনের সঙ্গে চলে যাবে, কেন কেন যাচ্ছে ভাই? এটা আমার বোন হয়ে তুই আব্বু আম্মুকে একটাবারও বলতে পারলি না? তুই একবার আমাকে বলতে পারতি, তোরা মেয়েরা আর কতদিন মুখ বন্ধ করে থাকবি? আজকে তো ঠিকই চলে যাচ্ছিলি, আজকে আমার আমাদের ফ্যামিলির কি হতো? আব্বু আম্মু কি তোকে কম ভালোবাসে দিদি? কম ভালোবাসে না, কিন্তু এইটা তুই ঠিক করিস নি। সেটা আমি জানি তুই ওকে ভালোবাসিস, আমিও কি একজনকে ভালোবাসতে পারি না? আসলে আমাদের তো বয়স হয়েছে নিজের ভালো মন্দ বোঝার, সো এই ব্যাপারগুলো আমরা আব্বু আম্মুর সঙ্গে অবশ্যই ডিসকাস করতে পারতাম, পারতাম না ভাই? আমি তো ওকে বলেছি এই ব্যাপারগুলো, কিন্তু আমি চাই তোমরা বাড়ি ফিরে চলো এবং আজকে এই ভালোবাসা দিবসে আব্বু আম্মুকে গিয়ে মনের কথা বলো। আমি মনে করি তার অবশ্যই এই বিষয়টা মেনে নিবে। আর হ্যাঁ, এইভাবে দর্শক আর কতদিন আমাদের ভাই আমাদের বোন চলে যাবে অন্য জায়গায় বা না বলে ফ্যামিলিকে না জানিয়ে? আসুন এই ভালোবাসা দিবসে
আমরা আমাদের ভালোবাসার কথাগুলো আমাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করি। আমাদের ভালোবাসা শুধু ডেটিং, ঘোরাফেরা এগুলোর মধ্যেই নয়, আমাদের ফ্যামিলিকে বলি এবং তাদের সঙ্গে ডিসকাস করে আমাদের ভালোবাসাকে শক্ত এবং মজবুত করি এবং আমাদের ভালোবাসা আরও দীর্ঘজীবী হোক। আর এই প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমরা। Be Valentine's Day. Be Valentine's Day.